हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम बैक टू दि माय चैनल चैताली डेली लाइफस्टाइल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, आमराओ भालो आछी। एई एखन सब काज कर्मेर पर्व चलबे, घर मोछा आछे, बासन माजा आछे, बाइरे धोया आछे, एगुलो समस्त किछु एखन आमी करे नेब। তোমাদের অবশ্য দেখাবো, দেখিয়ে তারপরে আমি সমস্ত কিছু পরিষ্কার করব। নাতি এখনো আসেনি, আসবে। বন্ধুরা এই দেখো আমার রোজের কাজ, আমি রাতের বেলা জানো তো পরিষ্কার করে রাখি না, আর পেরে উঠি না গো, বাচ্চা সামলে এ করে। তো ওই জন্য সকালবেলা একটু আমার বরকে টিফিন করে দিলাম, নিয়ে চলে গেল। এবারে পুরো পরিষ্কার করব, আবার ওইখানটায় খালি মুছে আমি রুটিটা করে দিয়েছিলাম কোনো রকমে। এবার দেখো পুরো পরিষ্কার করব, বাসন মাজবো, ডাব্বাগুলো ধোবো, এগুলো সমস্ত করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। নিচেটাও পরিষ্কার করব, ঠিক আছে বন্ধুরা? পুরো সাবান দিয়ে মুছে নিয়েছি, নিচেটা ধুলাম, ধুয়ে মুছে নিলাম, বাসন মেজে নিয়েছি, খালি ডিব্বাগুলো ধোয়া হয়নি, তেল চিটে পড়েছে তো গরম জল দিয়ে ধুতে হবে, বুঝেছো তো? এবারে একটু চা খাবো, তোমাদের সাথে একটু কথা বলবো, তারপরে রান্নার দিকে আসব। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে এলাম একটু। আমার ব্লগ কিন্তু অনেকক্ষণ আগেই স্টার্ট হয়েছে, হ্যাঁ? তো আমি এই সময়টা একটু চা খাই, একটু চা খেয়ে আমি একটু তোমাদের সাথে গল্প করি, তারপরে তো রান্নার দিকে আমি জানোই রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলি। আর একটু ঠান্ডাও লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার, মানে আর কি করা যাবে, যাই হোক শরীরটাও ঠিকঠাক নেই। দেখি আজকে কি রান্না দেখাতে পারি তোমাদের, দেখেছো? দেখো দেখো কি কর, খেলছে এসে। এই কটা হবে তখন? 10:30 নাগাদ হবে ও এসেছে। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল, এইবারে রান্নার পালা, রান্না করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, যাই হোক আমরাও ভালো আছি। এই এখন দেখো গাড়ি নিয়ে নিয়ে খেলছে, রিমোট নয়, রিমোট নয়, আজকে তাও এসে বসেছে, বুঝেছো তো? তোমাদের সামনে আর কি, আমি দুবার দুবার চা খাই, বুঝেছো তো? একবার সকালের দিকে খাই, আরেকবার ঠিক এই সময়টা আমার আরেকবার চা খেতে ইচ্ছে হয়, তো আমি লাল চাটাই খাই, বুঝেছো? যাই হোক আর কি বলবো, বলার সেরকম কিছুই নেই। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যারা সাবস্ক্রাইব করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি প্লিজ করে দিও, এবং লাইক কমেন্ট এগুলো তো দেবেই, ওতে অবশ্যই আমি সবাইকেই দিই, কাউকে বাদ দিই না কিন্তু বন্ধুরা, আমি প্রত্যেককে দিয়ে দিয়ে তবেই আমি দেখি, বুঝেছো তো? তবে হ্যাঁ, ঘরে যেতে একটু আমার এ হচ্ছে, কম হয়ে যাচ্ছে, উঠছে না সারাদিন, জানো তো একে সামলে আমি কি করে করব বলো না, এর খাওয়াতে 1 ঘন্টা, ঘুমাতে 1-1.5 ঘন্টা লেগে যায়, এই করতে করতে আমি সেই ফোনটা নিয়ে মানে ওই দুপুরের দিকে মানে 4:30 নাগাদ ওই একটুখানি আমি ফোন তখনই দেখতে পাই, তারপরে আমার হাজবেন্ড 6টার সময় ঢুকে পড়ে, এবার তার চা টিফিন এঁকে খাওয়াতে হয় 7টার সময়, এই করতে করতে আমার 8টা বেজে যায়, তারপরে আবার রান্নার সময় চলে আসে,
তাহলে সময়টা পাই আমি হচ্ছে ওই রাত্রির দিকে, একটু সময় পাই ওই তখনই যা দেখার দেখি, মানে আর ওই জন্য যেভাবে আমি দেখতে মানে চাই সেই সময়টা আমার হয়েই উঠছে না, জানো তো সময় দিতে পারছি না, কি করব। একটা জানো তো একটা বাচ্চা সামলাতে কতটা টাইম লেগে যায়। যাই হোক, আমি চেষ্টা করছি, তোমরা কিন্তু সাথে থেকো, তোমরা আবার আমাকে ছেড়ে চলে যেও না, কেননা আমি চেষ্টা করছি সবার ঘরে যে মানে যেতে পারছি না, সময় দিতে পারছি না। এই তো আমার সময়ের এটা শুনলে, মানে চেষ্টা করছি আমি যাওয়ার, ওরে মো এ করে না। ঠিক আছে বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, রান্নার দিকে চলে এলাম, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। দিয়ে দিচ্ছি দিচ্ছি, এই টিপটা পড়েছি, আমার মাথা খেয়ে নিচ্ছে। টিপ দাও বলে দাঁড়াও, দেবো হ্যাঁ দেবো দেবো, আচ্ছা দেবো দেবো, টিপ দেবো, দিয়ে দেবো দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আজকে আমি মাছের ঝোল করব আর করলা আলু ভাজা করব। কি করব না, দেখো বলছে মাছের ঝোল করবে না, ওখানে বলে দে, বলে দে, টিপ দেবো টিপ দেবো, টিপটা দেবো। কে ডাকছে দেখি তো, কেউ এলো। দেখো বন্ধুরা আবার এলাম, এই দেখো করলা আলু কেটে নিয়েছি, ভাজা করব, এর মধ্যে একটা পেঁয়াজও দেব, আর এই যে ঝিঙে আলু ডাটা দিয়ে ঝোল করব, এই রান্নাই করব আজকে, বুঝেছো? আর বেশি কিছু করছি না, ভাত তো হচ্ছে, হোক। এবার নাতিকে এই ফাঁকে আমি নাতিকে চান করিয়ে দেব, ততক্ষণে আমার এদিকে ভাতটা হয়ে যাবে আর এদিকে আমি মাছের ঝোলটা করে নেব, তো তোমাদেরকে করে নিয়ে আমি দেখিয়ে দেবো। এ দেখো বন্ধুরা ভাত, ছেলে খাবে বলল ভাত, এই দেখো মাছের ঝোল ডাটা আলু দিয়ে, আর এই দেখো উচ্ছে আলু ভাজা, আর এই নাতির ডিম সেদ্ধ বসিয়েছি। আমার ভাত দেখবে কালকেও থেকে যাবে, এত চাল নিয়েছি আমি, কি আর বলবো, আমি মা বুঝতেই পারি না। দেখো বন্ধুরা আমি চান টান করে পুজো দিলাম ঠাকুরের, আজকে বৃহস্পতিবার, এই পুজো দিয়ে কমপ্লিট করলাম আজকে। ওকে এখনো ঘুম পাড়ানো হয়নি, ও আমি পুজো দিয়ে আমি তারপরে ঘুম পাড়াবো, কেননা এমনি লেট হয়ে গেছে আজকে অনেকটা। এই নাতিকে ঘুম পাড়ালাম, এই পাড়িয়ে এইবারে আমি খেতে যাব। পুরো এক ঘন্টার উপরে চলে গেল ওকে আজকে ঘুম পাড়াতে, জানো। রাতে আমার এই যে রুটি, একটু ছোলার ডাল আছে, কলমি শাক ভাজা আছে, এবং আমি সন্দেশ করেছি, এই দিয়ে আমার রাত্রিরে হয়ে যাবে। তো এই দেখিয়ে তোমাদেরকে আমি শুভরাত্রি বলে দিচ্ছি, এখন প্রায় রাত 9:30-10 বাজে মনে হয়। তো শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল অন্য ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।